আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সকলের? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আমাদের দৈনন্দিন জীবনের অন্যতম একটি প্রয়োজনীয় জিনিস হলো হেডফোন বা ইয়ারফোন। এই জিনিসটা আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো সময় লেগে থাকেই, কিন্তু এই হেডফোন বা ইয়ারফোনের পেছনে হাজার হাজার টাকা খরচ করতে আমাদের অনেকেরই মন চায় না বা সুযোগ সৃষ্টি হয় না, বা অনেকের সামর্থ্য থাকলেও মন চায় না যে একটা হেডফোনের জন্য হাজার হাজার টাকা খরচ করব। সো আমরা সবসময় খুঁজি যে বাজেটের মধ্যে সবচেয়ে বেস্ট হেডফোন কোনটা, যেটা আমি কিনতে পারি বা আমি ব্যবহার করতে পারি। সো আজকে আমরা এমন একটি হেডফোন নিয়ে আপনাদের সাথে কথা বলবো যে হেডফোনটি বাজেটের মধ্যে বা 500 টাকার ভেতর সবচেয়ে বেস্ট একটি হেডফোন, যেটি নিয়েই আজকে আমাদের ভিডিওটি। সো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যায় এবং হেডফোনটি নিয়ে আপনাদের সাথে কথা বলা যাক। সো ভিউয়ার্স, 500 টাকা বাজেটের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট একটি ইয়ারফোন হলো ইউসি ব্র্যান্ডের HM12। বাজেট ইয়ারফোন প্রোডিউসের জন্য আমাদের দেশে ইউসি বেশ জনপ্রিয় একটা ব্র্যান্ড। তো আসুন ইউসি HM12 নিয়ে কথা বলা যাক। হেডফোনটি পেয়ে যাবেন চমৎকার এই পাউচটির ভেতরে, যেটা কিনা অসাধারণ লেগেছে আমার কাছে। বিকজ এত কম বাজেটে এত সুন্দর একটি পাউচ পেয়ে যাবেন যার কোয়ালিটিও বেশ ভালো, এবং এর মধ্যে আপনার ইয়ারফোনটি বেশ সযত্নে রাখতে পারবেন বা খুব হ্যান্ডি হওয়ায় ইজিলি ক্যারি করতে পারবেন। এটি পাউচটির মধ্যে পেয়ে যাবেন প্রথমেই কাঙ্ক্ষিত ইয়ারফোনটি, পাশে রেখে দেখছি ভেতরে আর কী কী রয়েছে। দেন পেয়ে যাবেন একটি ক্লিপ, যার কাজ পরে বলছি। দেন একটি কিউআর কোড সহ একটি পেপার অ্যান্ড একটি ইউজার ম্যানুয়াল। এটি একটি ওয়ার্ড ইয়ারফোন। ইয়ারফোনটির ক্যাবলের লেন্থ 120 সেন্টিমিটার। ইয়ারফোনটির ইয়ার কাপসটির ব্যাকপার্টটি মেটাল বেল, যা বেশ ভালো দিক, এই বাজেটে অ্যাটলিস্ট সস্তা প্লাস্টিক ব্যবহার করেনি। ফ্রন্ট পার্টটি বেশ শাইনি দেখায়। এই প্রাইস রেঞ্জে ইয়ার কাপসটির বিল কোয়ালিটি এক কথায় অতুলনীয়। ইয়ার কাপসটির ডিজাইনটি অনেকটাই অ্যাপলের ইয়ারপডসের মতো, যা কিনা বেশ প্রিমিয়াম ফিল দেবে। এবার কথা বলা যাক ইয়ারে এটির ফিটিং নিয়ে। বেশ ভালোভাবে ফিট করছিল ইয়ারের সাথে। বেশ অনেক সময় ধরে ব্যবহারেও ইয়ারে ব্যথা ফিল করিনি আমি অতটা, বাট ম্যাক্সিমাম বাজেট ইয়ারফোনে বেশি সময় ধরে ব্যবহার করলে ইয়ারে প্রচণ্ড ব্যথা ফিল হয়। বেশ কমফোর্ট পাবেন ইয়ারে সেট করে এবং ব্যবহার করে এই ইয়ারফোনটি। ইয়ারফোনটির ওয়্যার কোয়ালিটিও বেশ ভালো ছিল। ওয়্যারটি সহজেই পেঁচিয়ে যাচ্ছিল না। ওয়্যারের কোয়ালিটি ভালো হয়, ওয়্যার ভেঙে যাওয়ার সম্ভাবনাও নেই, যদি ইন্টেনশনালি কেউ ছিঁড়ে বা ভেঙে না ফেলেন আর কি। কিছুটা নিচের দিকে পেয়ে যাবেন কন্ট্রোল বার, যেটা কিনা প্লাস্টিক মেড, বাট হ্যাঁ উন্নত মানের প্লাস্টিক। এখানটায় পেয়ে যাবেন ভলিউম আপ ডাউনের জন্য একটি স্লাইডার এবং প্লে এবং পজ এবং কল রিসিভের জন্য একটি বাটন, এছাড়া একটি মাইক্রোফোন। কানেক্টর হিসেবে পেয়ে যাবেন 3.5 mm একটি এল শেপ জ্যাক। এই প্রাইস রেঞ্জে এল শেপ জ্যাক, যেটা কিনা অসাধারণ একটা ফিচার ইউসির পক্ষ থেকে আমি বলবো। এবার আসুন মূল পার্ট সাউন্ড কোয়ালিটি নিয়ে কথা বলা যাক। এই প্রাইস রেঞ্জে এটি যে কোয়ালিটি সাউন্ড প্রোভাইড করছে তা এক কথায় অসাধারণ। বেস মোটামুটি ভালোই ছিল, বাট যারা অতিরিক্ত বেস লাভার তাদের মোটামুটি কিছুটা ঘাটতি ফিল হতে পারে। ভোকাল বেশ ক্লিয়ার ছিল, সাউন্ড বেশ শার্প এবং ক্লিয়ার আসছিল। ইয়ারফোনটিকে কোম্পানি থেকে গেমিং ইয়ারফোন নাম দিয়ে লঞ্চ করেছিল। গেম ট্রাই করে দেখেছি ইয়ারফোনটি দিয়ে, সাউন্ড বেশ ক্লিয়ার ছিল। পাবজিতে এনিমির ফুটস্টেপ ভালোই পাওয়া যাচ্ছিল অ্যাকুরেটলি। এই দামে বেশ ভালো গেমিং পারফরমেন্স দিচ্ছিল এই ইয়ারফোনটি। সো সবশেষে বলা যায় এই দামে এর চেয়ে আর ভালো কী আশা করা যায়। আমি এর আগে ইউসি ব্র্যান্ডের HM9 এবং 12 ব্যবহার করেছি, এবং ডে টু ডে ইউজে এমনকি হাই ইউজেও অনায়াসে অ্যাটলিস্ট 1 ইয়ার তো ব্যবহার করতে পারবেনি। এবং যদি একটু যত্ন করে ব্যবহার করেন তাহলে আরও অনেক দিন লাস্টিং করবে ইয়ারফোনটি। বর্তমানে এটি বাজারে 350 টাকা থেকে 400 টাকার মধ্যে পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে আমরা আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রাণিত হবো।